সাড়ে পাঁচ বছর আগে যখন আসি কলেজে তখন অনেকটাই ছোট, ভেবেছিলাম কত তাড়াতাড়ি ডিগ্রি ফিগ্রি নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাব। আর এই পাঁচ বছর আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট আর খুব বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স। এই স্বপ্নটা আমরা দেখেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে, আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। লাইক জয়েন্টের টাইমে সবার কাছে এটাই প্রায়োরিটি থাকে যে কলকাতার কলেজগুলো যেন পেয়ে যায়, তো আমারও সেটাই ছিল। তো ফার্স্ট টাইম আমিও একটু অনার পেয়েছিলাম যখন নর্থ বেঙ্গল পেয়েছিলাম, বাট ছ বছর পর এসে এখন আমি বলতে পারি এটা আমার জন্য বেস্ট কলেজ। আজ অনুপম রায়ের একটা গানের কথা খুব মনে পড়ছে, পথ ভুল হয়ে যায় কেন ফেরা যায় না আমাদের বাড়ি। হ্যাঁ, বাড়ি, দীর্ঘ পাঁচ বছর ন মাস সাতাশ দিন ধরে বাড়ি বলতে চিনেছি একটা জায়গাকেই, আমার প্রিয় এনবিএমসিকে। মানে দুঃখ তো আছেই, তার সাথে আর দুদিন হাতে সময় কলেজে হয়ে নামটা থাকবে আমার সাথে। ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়, ইয়ে না হো তো ক্যা ফির বোলো ইয়ে জিন্দেগি হ্যায়। হ্যাঁ, এই ইয়ারি দোস্তিটাই মিস করবো, আর মিস করবো আমাদের প্রিয় এনবিএম। কাল কনভোকেশন হবে, এখন কলেজকে খুব মিস করছি। এখন মনে হচ্ছে সাড়ে পাঁচ বছরটা যদি আর একটু বেশি দিন থাকতো তাহলে ভালো হতো। কালকে আমাদের কনভোকেশন, হয়তো কালকে চলে যাবো, কিন্তু এটা কখনো মন থেকে মেনে নিতে পারছি না যে আমাদেরকে কলেজ ছেড়ে চলে যেতে হবে। লাইক আমি যখন ক্যাম্পাসে আসি তখন আমি লাস্ট রাউন্ডে এসেছিলাম, তো কিছুই আমার কাছে চেনা জানা ছিল না, বাট সাড়ে পাঁচ বছর পর এখন এসে এই ক্যাম্পাসের প্রতিটা গলি প্রতিটা মানুষকে আমি চিনি। কলেজটা আমার কাছে একটা ফ্যামিলি হয়ে গেছে, আর যখন চলে যাবো এই ফ্যামিলিটাকে খুব মিস করি। অবশেষে সময় তো কারোর জন্য থেমে থাকে না, ছেড়ে চলে যেতেই হবে কলেজটাকে। আজ থেকে পঞ্চাশ বছর পরেও যদি দেখা হয় বুক ফুলিয়ে বলবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আমার কলেজ। আজও মনে পড়ছে সেই দিনটার কথা যখন ফার্স্ট টাইম কলেজে অ্যাডমিশন নিলাম, দেখতে দেখতে সাড়ে পাঁচ বছর কী করে চলে গেল বুঝতেই পারলাম না, আজ কনভোকেশনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ সত্যি তাই, এরকম বুঝতেই পারলাম না যে এই সাড়ে পাঁচ বছর কীভাবে চোখের পলকে চলে যাবে। একদিকে যেরকম খুশি হচ্ছে যে ফাইনালি আজকে আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনি, অন্যদিকে মনটা খুব ভার হয়ে যাচ্ছে যে ফাইনালি আমাদের চলে যাওয়ার পালা। হ্যাঁ, এই স্মৃতিগুলোকে নিয়ে আমাদের চলে যেতে হবে, এই মেমোরিজগুলোই আমরা চেরিশ করবো লাইফ লং। দুঃখ হচ্ছে কলেজ ছেড়ে চলে যেতে হবে সেটা নেই, কিন্তু লাস্ট অব্দি একটাই কথা বলবো, আই এম প্রাউড টু বি অ্যান এনবিএমসিয়ান। 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 Proud to be an NBMCN. Proud to be an NBMCN. Proud to be an NBMCN.